আজ দেউচা পাচামি হরিণসিংহা গ্রামের জীবন জীবিকা মহাসভা আদিবাসী পক্ষ থেকে সিউড়িতে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হলো। দুপুর 1:30 নাগাদ সিউড়ি পুলিশ লাইন থেকে মিছিল করে জেলা শাসক দপ্তরে হাজির হয় বিক্ষোভকারীরা। নিজস্ব ঢোল করতাল অস্ত্র নিয়ে তারা হাজির হয়েছিল। তারা তাদের দাবি সরকারকে জানায় এবং কি করে সরকার তাদেরকে না জানিয়ে তাদের জায়গায় কয়লা উত্তোলনের কাজ শুরু করলো, তাই নিয়ে প্রতিবাদী সামিল হলো আদিবাসীরা। কয়েক দফা দাবির ভিত্তিতে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হলো। 200 পরিবার আদিবাসী আজ মিছিলে যোগদান করে। গত 14 এপ্রিল যে আমাদের মুখ্যমন্ত্রী মৌখিকভাবে নির্দেশিত দিয়েছিল, সেই প্রতিশ্রুতি আজ পর্যন্ত এখনও পালিত হয়নি। আমাদের গ্রামের গ্রামসভাকে মান্যতা দেয়নি, গ্রামসভাকে মান্যতা গ্রাম সংসদকে মান্যতা দেয়নি। সেই সব দাবি নিয়ে জোর করে পুলিশকে ভয় দেখিয়ে আমাদের যে মুখ্যমন্ত্রী তো আমাদের যে প্রতিশ্রুতি সেগুলো তো পালিত হয়নি, অথচ জোর করে ভয় দেখিয়ে সব কিছু অমান্য করে এখন ড্রিল শুরু করেছে, যেখানে বলছে নাকি কয়লা ফিল শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, আমাদের ডিএম সাহেবের মাধ্যমে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি মৌখিক যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতির দাবি আমরা যাতে মানা হয়, যে এই প্রতিশ্রুতির এই ডিএম সাহেব কথা দিলেন যে এই কাগজ এই আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন, খুব তাড়াতাড়ি আমরা পজিটিভ একটা রেজাল্ট পাবো। সিউড়ি থেকে মৃন্ময় লাহিড়ের রিপোর্ট, এবিএন বাংলা।